বাংলাদেশ থেকে পর্যাপ্ত সবজি রপ্তানি না থাকায় প্রবাসী সবজি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জানা যায়, বাংলাদেশের 70 ধরনের সবজি ও ফল বিশ্বের 53টি দেশের বাজারে বিক্রি হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা এসব সবজি বিক্রির সাথে জড়িত। সম্প্রতি আকাশপথে পর্যাপ্ত ফ্লাইট না থাকা এবং উচ্চ বিমান ভাড়ার কারণে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের সবজির বাজার ভারতের দখলে চলে যাওয়ার উপক্রম হয়েছে। করোনা পূর্ব সময়ে ঢাকা থেকে লন্ডন সবজি পরিবহনে যেখানে প্রতি কেজিতে $1.5 থেকে $2 লাগত, সেখানে করোনাকালীন সময়ে এখন লাগছে $4 থেকে $4.5। বাংলাদেশে ফল সবজি এবং অ্যালাইড প্রোডাক্টস রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর জানান, করোনাকালে দীর্ঘ 5 মাস বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এ সময় ভারতের পণ্য পরিবহন চালু থাকায় মধ্যপ্রাচ্যের সবজি বাজারের অনেকটাই নিয়ন্ত্রণ পেয়ে গেছে ভারত। এছাড়া 2 মাস ব্যাপী বন্যায় দেশের 37টি জেলায় প্রায় 10,000 হেক্টর আবাদি জমিতে সবজি উৎপাদন করা যায়নি। সংগঠনটির সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন জানান, এবছর বহির্বিশ্বে বাংলাদেশের সবজির ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও উচ্চ বিমান ভাড়ার কারণে পর্যাপ্ত পরিমাণ যোগান দেওয়া যাচ্ছে না। গ্রিসের 2 বৃদ্ধ গ্রিক নাগরিককে তাদের নিজ বাসায় হত্যার অভিযোগ উঠেছে এক প্রবাসী বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। আমাদের গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, গত শুক্রবার গ্রিসের ক্রিতি দ্বীপের খানিয়ার পাশাকাকি এলাকায় এই ঘটনা ঘটে। ওই বাংলাদেশি 82 বছর বয়সী বৃদ্ধকে মেরে শার্ক দিয়ে পেঁচিয়ে লাগেজে ভরে বাড়ির পেছনের জঙ্গলে ফেলে রাখে এবং তার 79 বছর বয়সী স্ত্রীকে চেয়ারে বসা অবস্থায় রান্নাঘরে শ্বাসরোধ করে হত্যা করে। বৃদ্ধ দম্পতির মেয়ে তাদের ফোনে না পেয়ে সন্দেহ হলে পুলিশ ও সিলভার অ্যালার্টে জানায়। রোববার সন্ধ্যায় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তাদের মেয়ের ভাষ্য অনুযায়ী €10,000 ছিল বাসায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, টাকার জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে তাদের ভাড়াটিয়া 22 বছর বয়সী ওই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ। তার অ্যাসাইলাম কাগজ থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে। বর্তমানে নিখোঁজ রয়েছে সে। এই ঘটনায় ক্রিতি দ্বীপসহ সারা গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। যুক্তরাজ্যে সংঘবদ্ধ চোরচক্র বাংলাদেশ সহ উপমহাদেশীয় প্রবাসীদের বাড়িতে হানা দিচ্ছে। জানা যায়, লন্ডনের পার্শ্ববর্তী সুরে অঞ্চলে গত জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 30টি চুরি সংঘটিত হয়েছে। সুরে পুলিশ অধিক বিপজ্জনক এলাকাগুলোকে চিহ্নিত করেছে। তারা ধারণা করছে এই অঞ্চলে বসবাসরত ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিদের বাড়িগুলোকে চোরচক্র টার্গেট করছে। এসব বাড়িতে সাংস্কৃতিক কারণেই কয়েক প্রজন্ম ধরে আগলে রাখা হয় মূল্যবান স্বর্ণের অলঙ্কার। এসব চোরদের অনেকেই ধরা পড়ার ভয়ে ভীত নয়। তারা সাধারণত 3-4 জনের ছোট ছোট দল নিয়ে বাড়িতে প্রবেশ করে। তাদের কাছে থাকে ধারালো অস্ত্র। কেউ দেখে ফেললে পালানোর বদলে তারা বাড়িওয়ালাদের আক্রমণের ভয় দেখায়। পুলিশ এই অঞ্চলের প্রবাসীদেরকে তাদের মূল্যবান স্বর্ণ নিরাপদ স্থানে সরিয়ে রাখার পরামর্শ দিয়েছেন।